High Court প্রশ্নের মুখে রিজওয়ানুর কান্ডের সিবিআই চার্জশিট প্রভাবশালী বলেই কি চার্জশিট থেকে বাদ পড়লেন আইপিএস জ্ঞানবন্ত সিং মন্ত্রী জাভেদ খানের নাম প্রশ্ন তুললেন বিচারপতি আগামী কাল ফের এই মামলা শুনানি রিজওয়ানুর রহমান কান্ডে তোলপাড় শুরু হয়ে যায় রাজ্য রাজনীতিতে চাপে পড়ে তৎকালীন ডিসি হেডকোয়ার্টার জ্ঞানবন্ত সিং কে সরিয়ে দেয় তৎকালীন বাম সরকার তারপর কেটে গেছে প্রায় 10 বছর CBI চার্জশিটে অবশ্য নেই জ্ঞানবন্ত সিং এর নাম আর এখানেই উঠছে প্রশ্ন রিজওয়ানুরের মৃত্যুতে তাদের কোনো যোগ নেই এই দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অশোক টডিরা CBI চার্জশিট থেকে তাদের নাম বাদ দেওয়ার দাবি জানিয়েছেন তারা সুইসাইড নোটে নাম থাকার পরেও আইপিএস জ্ঞানবন্ত সিং জাভেদ খান ও রিজওয়ানুরের কাকা শহীদুর রহমানের নাম বাদ পড়ে CBI চার্জশিট থেকে আর এ নিয়ে আদালতে যায় রিজওয়ানুরের পরিবার বুধবার এই মামলার শুনানি ছিল সেখানেই বিচারপতি প্রশ্নের মুখে সিবিআই শুনানিতে বিচারপতি সিদ্ধার্থ চট্টোপাধ্যায় প্রশ্ন তোলেন এদের নাম বাদ পড়েছে কেন এরা কি প্রভাবশালী সিবিআই এর আইনজীবী বলেন এই প্রশ্নের জবাব এখনই তার দেওয়া সম্ভব নয় তখনকার এমএলএ জাভেদ খান এখন রাজ্যের মন্ত্রী বিধাননগরের কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদে রয়েছেন জ্ঞানবন্ত সিং তাদের নিয়ে সিবিআই এবার কি জবাব দেয় সেটাই দেখার ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা